আপনারা দেখছেন আজকের বাজার টেলিভিশন। এখন মার্কেট যে পর্যায়ে এসছে বা যাচ্ছে, এটা হয়তো অনেকে বলতে পারে যে আরেকটা হয়তো আপনার ডাউন ট্রেন্ড আসতে পারে, মেজর হতে পারে সেটা। আই ডোন্ট থিঙ্ক সো। আই বিলিভ যে এটা হয়তো কিছু কারেকশান হতে পারে ফর শর্ট পিরিয়ড অফ টাইম, আবার হয়তো এটা ভালো দিকেই যাবে এবং মার্কেট ভালো থাকবে বলেই আমরা বুঝতে পারছি। কারণ আপনার কত বছর, অ্যাবাউট 7 ইয়ার্স সো ফার, 10-এর পর থেকে, যেটা আপনার এত প্রলং করার কথাও ছিল না। আর মার্কেটে বাই দিস টাইম অনেক ভালো ভালো স্টকস এসেছে, সব মিলে মার্কেটে কিন্তু ডেপ্থও আপনার বেড়েছে, নতুন প্রোডাক্টও অনেক এসছে আপনি জানেন, এবং ভালো ভালো রিফরমেশনও হয়েছে আমাদের টোটাল মার্কেটে। যে রেগুলেশন আপনার এন্ডের যে কাজগুলো আমাদের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন যেটা করেছে, আপনি দেখেছেন যে 2015 সনে আপনার খুব রেডিক্যাল চেঞ্জ এসেছে আপনার লিস্টিং রেগুলেশনে, তারপর ভেঞ্চার ক্যাপিটালের যে রুলসগুলো আছে, সো ফার অনেকগুলো একটা রিফরমেশন কিন্তু হয়েছে। তো সব মিলে মার্কেটে কিন্তু একটা চেক অ্যান্ড ব্যালেন্স কিন্তু এখন আছে, আমরা যেটা দেখতে পাচ্ছি সো ফার। হয়তো এখানে আরও কিছু কাজ করার কিন্তু আছে, সেই কাজগুলো আমাদের খুব পজিটিভলি এগিয়ে নিয়ে যেতে হবে, এবং কিছু কিছু আপনার বলা যায় আপনার মিসনোমার লাইক ইয়েও রয়েছে, যেগুলোকে আপনার অ্যাড্রেস করা উচিত প্রপারলি, বিশেষ করে পলিসি মেকিং মেকার যারা আছেন তাদের এন্ডে আমরা এটা নিতে চাই। যেমন হতে পারে এরকম ট্যাক্স রেট, যেখানে আপনার ডিসক্রিমিনেশন রয়েছে, ভেরি ভিজিবল ডিসক্রিমিনেশন। মার্চেন্ট ব্যাংক দিচ্ছে 37.5%, অ্যাসেট ম্যানেজার দিচ্ছে 15%, আবার স্টক ব্রোকাররা দিচ্ছে 35%। তো এইটা কিন্তু আপনার একই মার্কেটেই আমরা কাজ করছি, হয়তো প্রোডাক্টের ডাইমেনশন এক একটা হয়তো এক এক রকমের, বাট ক্যাপিটাল মার্কেটই তো। তো এইটাকে আমরা সিমিলার করার জন্য খুব আর্জ করছি যে এটা যেন সিমিলার হয়। 37.5 হলে ফর অল 37, 15 হলে ফর অল 15, 35 হলে ফর অল 35, আর এটা ইন বিটুইন একটা জায়গায় ফিক্স আপ হতে পারে, লাইক 25 সবার জন্য। তো এইটা কিন্তু আপনার ডিসক্রিমিনেশনটা আমরা টাইম অ্যান্ড অ্যাগেইন বাজেটের আগে আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রপোজালেও থাকে, হয়তো ওনারা এটা প্রপারলি নোটিসড হন কি না এটা নিয়ে আমাদের সন্দেহ। তো ডিসক্রিমিনেশন যখন ইরোড হবে, তখন তো ডেফিনেটলি এটা আপনার একটা কি বলা যায় সবার কাছে একটা কমফোর্ট ফিলিং থাকবে। আমি ধরেন প্রফিটই করতে পারছি না, সেখানে অল্প একটু প্রফিট করলেই সেখানে 37.5% আপনার ট্যাক্স দিতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে এইটা একটা বড় ধরনের আমাদের ডিমোরালাইজ করে, যে 37.5% ট্যাক্স যেখানে আমি প্রফিটই করতে পারছি না। এবং আমি তো মনে করি যে এই অল দিস থ্রি ইন্টারমিডিয়ারিজ শুড বি ট্রিটেড হলিডে দেওয়ার মতো একটা সিচুয়েশানে কিন্তু আমরা গত 6-7 বছর পার করেছি। এখনও যদি গভর্নমেন্ট এভাবে চিন্তা করে যে আরও 3 বছর, হ্যাঁ অ্যাটলিস্ট আপনার 20 পর্যন্ত, এখন 17-20 পর্যন্ত আমরা এদের থেকে ট্যাক্স নেব না, কারণ আমরা তো আসলে ট্যাক্স দেওয়ার মতো অবস্থা নাই। তো ট্যাক্স দেওয়ার মতো অবস্থায় যেহেতু নাই, খালি খালি 37.5% ট্যাক্স রেট বলে এটা একটা কিন্তু আপনার নেগেটিভ মেসেজও যায় সেখানে। গভর্নমেন্ট যদি এরকম বলে দেয় যে না ঠিক আছে আমি ট্যাক্স হলিডে দিয়ে দিলাম, ওনার কিন্তু কোনো রেভিনিউ লস হবে না, কিন্তু একটা পজিটিভ মেসেজ তো মার্কেটে যাবে। তো এইটা কিন্তু আপনার কি বলা যায় একটা ইনডিফারেন্ট লাইক সিচুয়েশান, যে আমি এরকম একটা প্রিভিলেজেস দিলাম কিন্তু সেটাতে আমার কোনো কস্ট কিন্তু হচ্ছে না গভর্নমেন্টের এক্সেকারে। এই এই জিনিসটা আসলে আমরা ফিল করছি যে পলিসি মেকারদের এন্ডে এটা প্রপারলি বোধহয় আমরা মেসেজটা দিতে পারছি না। আমি যদি ধরেন ইনভেস্ট করতে পারি, তাহলে কি হলো, মার্কেটে কিছুটা হলেও তো ট্রেড ভলিউমে কন্ট্রিবিউশন করবে। তা আমি তো একজন ব্যক্তির কথা বললাম, সেখানে তো আপনার প্রায় 57 ব্যক্তি আছে। তো এদের এক একজনের অয়েল লেভেল তো এক এক রকমের, এবং দে নো ইট ভেরি ওয়েল, উনি এই মার্কেটেই কাজ করছেন কিন্তু এই মার্কেটে উনি কন্ট্রিবিউট করতে পারছেন না, আমি এভাবেই দেখবো এটা। তো মার্কেটকে কন্ট্রিবিউট করার ইয়ে রয়েছে, যেটা আমরা রিসেন্টলি ইন্ডিয়াতে আমরা ভিজিট করেছি উইথ দি ব্লেসিংস অফ আওয়ার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, দে হ্যাভ অ্যারেঞ্জ দিস ভিজিট। সেখানে আমরা সেবিতে জিজ্ঞেস করলাম জিনিসটা, যে ওনারা এটাকে অ্যালাউ করছে কি না, ওনারা এটাকে ওয়েলকাম করছে। অনলি দেয়ার আর সাম আপনার বার্স, লাইক যে মার্চেন্ট ব্যাংক যে ইস্যুটা ম্যানেজ করবে সেটাতে যদি সে ইনভেস্ট করতে চায়, দ্যাট হ্যাজ টু বি আফটার ডিসক্লোজড, এইটুকুই। আদারওয়াইজ কিন্তু আপনার সব জায়গায় ইনভেস্ট করতে পারছে, আর আমাদের দেশে তো আপনার সিকিউরিটিজ ব্রোকারের এমডিরা করতে পারছেই, অ্যাসেট ম্যানেজারের এমডিরাও করতে পারছে, অনলি মার্চেন্ট ব্যাংকের এমডিরা করতে পারছে না। এটাকে আপনার ওনারা হয়তো ওইভাবে চিন্তা করেছে যে না, এরা যেহেতু আপনার ইস্যু নিয়ে কাজ করছে, ওকে ফাইন,
গড়পড়তায় এনাদেরকে ইনভেস্টমেন্টে আমরা না দিলেই বেটার, ওই দিকটা চিন্তা করেছেন। তো শুধু এটাকে আপনার একটুখানি ফাইন টিউন করে নিলেই হতো, যে যেই মার্চেন্ট ব্যাংক যেই ইস্যুটা করবে সে ওইটাতে ইনভেস্ট করতে পারবে না, এটাও করতে পারে, অথবা করতে গেলে আপনার ডিসক্লোজ করে করতে হবে, আদার দ্যান দ্যাট হি ক্যান ইনভেস্ট এনিওয়ার। এখানে হয়তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকতে পারে, তো সেটাকে কিন্তু আপনার অ্যাড্রেস করা যায়, প্রপারলি অ্যাড্রেস করা যায় ওইভাবে যে আমার যে ইস্যুতে ইনভলভমেন্ট রয়েছে সেটা আমি ইনভেস্ট করতে পারবো না, আর এখন তো অ্যালাউ করলেও সেটাতে আমি ডিসক্লোজ করে নিলাম যে হ্যাঁ ফেয়ারলি আমি ইনভেস্ট করতে চাই। যেমন মার্কেটের জন্য আপনার কাজ করার ইয়ে আমরা যেটা ইন্ডিয়াতে রিসেন্টলি দেখে আসলাম, সেখানে দেখেছি যে আপনার মার্চেন্ট ব্যাংকস এবং সিকিউরিটিজ ব্রোকার এরা কিন্তু আপনার সিকিউরিটিজ মার্কেটে আপনার স্টক এক্সচেঞ্জে বোর্ড যে আপনার লিস্টেড হতে পারছে, বাট আমাদের দেশে এটা এখন আমরা চিন্তা করতে পারছি না। অর আমি বলবো যে আমাদের যে শর্ট টার্ম মিড টার্ম এবং লং টার্ম প্ল্যান দিয়েছিলেন অনারেবল ফাইন্যান্স মিনিস্টার এবং আমাদের প্রাইম মিনিস্টারের রিকোয়েস্টেই এটা করতে হয়েছিল তখন, এবং সবার থেকে কিন্তু ইনপুট নিয়ে কিন্তু এটা করেছিলেন। সেখানে কিন্তু মার্চেন্ট ব্যাঙ্কগুলোকে ক্যাপিটালের দিক থেকে স্ট্রেন্থেন করার জন্য কিন্তু একটা ইয়ে ছিল, প্ল্যান ছিল। তো সেই ক্যাপিটালটা আপনার কীভাবে আসবে, একটা হচ্ছে স্পন্সর দিবে, আরেকটা হচ্ছে কিন্তু ইনডাইরেক্টলি ওইখানে একটা প্রভোকেশন আছে যে সে তারা যেন ক্যাপিটাল মার্কেট থেকে টাকা উঠায়। তো সেই ক্ষেত্রে ওটা তো রয়েছেই, এটা আইন দিয়ে কিন্তু আপনার কোথাও নিষেধ করা হয় নাই, কিন্তু আপনার স্পিরিটটা এইভাবে থাকছে যে না এদেরকে আমরা লিস্টেড হতে দিব না, এটা অফ দি রেকর্ড এইভাবে একটা স্ট্যান্ড আছে আর কি। তো এইটা আসলে হওয়া আমরা মনে করি যে উচিত না, ফেস ভ্যালুতেও হতে পারে। যেমন আমি আমার কোম্পানির বলা যায় যে হ্যাঁ আমার কিছু ডেন্ট আছে, আমি যে লোন দিয়েছি সেটা আপনার রিকভারেবিলিটির দিক থেকে কিন্তু একটু ওর্স লাইক সিচুয়েশান আছে, দোজ হু আর ডুইং ওয়েল এবং যাদের প্রসপেক্ট আছে, যারা লোন দিয়ে অতটুকু ইনজিওর্ড না তাদেরকে ফেস ভ্যালুতে কিন্তু আসতে পারে, এবং ফেস ভ্যালুতে এসে তার যদি ক্যাপিটাল বাড়ে সেই ক্যাপিটালটা কিন্তু ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টেড হবে এবং ওই কোম্পানিটা আপনার স্ট্যান্ডার্ড হবে, ক্যাপিটাল মার্কেট স্ট্যান্ডার্ড হবে, মার্কেটের ডেপথ বাড়বে, সব মিলে কিন্তু এটা আসলে করার মতোই। নেগেটিভ দিকটা কিন্তু খুব কম, পজিটিভ দিকটাই বেশি, এবং গভর্নমেন্টও কিন্তু ইনডাইরেক্টলি চেয়েছিল ওই যে আপনার প্ল্যানগুলোতে যে মার্চেন্ট ব্যাঙ্কগুলোর যেন ক্যাপিটাল স্ট্যান্ডার্ড করা হয়। তো এরপরে তো আসলে আর মানে এটা নিয়ে খুব বেশি আমরা নাড়াচাড়া দেখি না, তবে এটা নিয়ে ভাববার কিন্তু সময় এখন যে কিছু কিছু যারা দোজ হু আর ডুইং ওয়েল তাদেরকে কীভাবে লিস্ট করা যায়। আমাদের মার্কেটে আরও যদি আপনার ভলিউম বাড়াতে হয়, কারণ ভলিউম না বাড়ালে কিন্তু সাস্টেনেবিলিটিটা কমে যাবে, সার্ভাইভ করা ডিফিকাল্ট। যারা সিকিউরিটিজ ব্রোকার, আমরা যারা মার্চেন্ট ব্যাংকার, আমাদের তো ফি বেসড ইনকামটা বেশি, তো ভলিউম বাড়াতে গেলে আমাদের সব জায়গায় ক্রাইং যে ভলিউম বাড়াতে হবে। তো এটার মেজারটা কী, কিছু নিউ প্রোডাক্ট কিন্তু আনতে হবে, তার মধ্যে একেবারে খুব ইয়ে হয়ে আছে, একেবারে বলা যায় ম্যাচিউরড হয়ে আছে, এবং উই শুড থিঙ্ক আদারওয়াইজ আমরা কিন্তু অনেক পেছনে পড়ে যাব। আমাদের আর্মস লেন্থের যে কান্ট্রিগুলো আছে তারাও কিন্তু এটা ইন্ডাক্টেড করেছে, আর বিশেষ করে ইন্ডিয়াতে তো আপনার এটা করেছেই, আগে ছিল এদের কমোডিটি ডেরিভেটিভস, ইন 2001 দে হ্যাভ ইন্ডাক্টেড দিস ইকুইটি ডেরিভেটিভস এবং আপনার ইন্ডেক্স ডেরিভেটিভস, এখন দে আর ম্যাচিউরড ইন আপনার কী বলা যায় ইন্টারেস্ট রেট ডেরিভেটিভস, কারেন্সি ডেরিভেটিভস। আমাদের যারা পলিসি মেকার ইনক্লুডিং রেগুলেটর, ওনারা কিন্তু একেবারে ইজি ক্যাচ এটা ফর কন্ট্রিবিউটিং দি ক্যাপিটাল মার্কেট ইন্ডাক্টিং ডেরিভেটিভস ইন এ সিম্পল ওয়ে, জাস্ট ফলোয়িং দি ইন্ডিয়ান মার্কেট, এবং ওদের রুলটাই আমরা মিমিকিং করে নিতে পারি। সেখানে একটা জায়গায় শুধু এইটুকু কাজ করা যায়, আমি এই মার্কেটে কোন কোন ইকুইটিকে লিস্টেড হতে দিব সেটা আমি জাস্ট একটা স্ক্যান করে নিলাম, একটু পাইলটিং করে নিলাম, নিয়ে যেগুলো ব্লু চিপ আছে, যেগুলো খুব ভালো শেয়ার, ভালো স্টকস, মানে সেখানে আমি একটা কন্ট্রাক্টে গেলে লস করার সম্ভাবনা কম থাকবে, সেরকম প্রত্যেক সেক্টর থেকে আমি দুটা করে লিস্ট করি, ওর একটা করেই করি, নাম্বার ওয়ান স্টকস ইন এভরি আপনার সেক্টর। তো এটা করে কিন্তু আমি শুরু করলাম। এখন মুশকিলটা হচ্ছে যে আমরা ভাবছি যে না আমরা উই আর নট রেডি টু হ্যাভ ইট। হ্যাঁ, তো এখন আমার আবার কি হচ্ছে, এটা না হলেও তো আমি বুঝতে পারছি না যে আমার ফার্দার স্টেপিংগুলো কী করতে হবে। এখন ওই টাইপের একটা আপনার কী বলা যায় খুব স্ল্যাং একটা এক্সাম্পল, যে ডিম আগে না মুরগি আগে, মানে আমরা আগে কি রেডি হব না আগে জিনিসটা হবে। এখন জিনিসটা হওয়ার ক্ষেত্রে হ্যাঁ আমি ছোটো করেও শুরু করতে পারি, এরপরে যদি মনে করি যে না আমার পাইলট প্রজেক্ট 6 মাসের জন্য আমি নিলাম, ইফ ইট ইজ ফেইলিং ওয়ান ওকে ফাইন কাট ইট, অর যদি আমি সাকসেসফুল দেখি যে ইন কন্ট্রিবিউটিং দি ভলিউম অফ দি ক্যাপিটাল মার্কেট, অর আপনার কী বলা যায় ইনভেস্টররা ওকে সবাই হ্যাপি আছে, তাহলে আমি লিস্টিংটা আরও বাড়াবো।
বাড়িয়ে এটাতে আস্তে আস্তে আরও আপনার যেভাবে ফাইন টিউন করতে হয়। আমি এখনই বলছি না যে আপনার, হ্যাঁ, ডেরিভেটিভ মার্কেটে আবার দুটো ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে ফরওয়ার্ডস অ্যান্ড একটা আরেকটা হচ্ছে অপশন। তো আমি অপশনে গেলাম না, ফরওয়ার্ড যেটা সিম্পল কন্ট্র্যাক্ট সেটাতে আমি কিন্তু যেতে পারি ফলোয়িং দি নেইবারিং কান্ট্রিজ প্র্যাকটিস। তো এইটা খুব আমার এগার একটা ইয়ে থাকবে থ্রু ইউ যে এইটা আমাদের চিন্তা করা উচিত, এবং রেগুলেটর, অনারেবল রেগুলেটর অ্যান্ড দি পলিসি মেকার ক্যান টেক দিস প্রিভিলেজেস যে হ্যাঁ উনি এটা করে দিয়ে গেছেন। আমাদের লোকাল কোম্পানি যারা আপনার ভালো করছে, মানে হাই নেটওয়ার্ক দি কোম্পানি, এরা না আসার পেছনে কিছু কারণ। আমরা যখন মার্কেটিং করতে যাই কিছু কিছু পাই, এর মধ্যে একটা হচ্ছে যে ওনারা এটা সম্পর্কে একটু হেজি ধারণা আছে, ক্লিয়ার না। আরেকটা হচ্ছে যে ওনাদের এই যে জেনারেশন টু জেনারেশন এই যে একটা জিনিস বিল্ড হয়েছে, এটার শেয়ার আরেকজনকে দিতে চাচ্ছেন না, যদিও দিলেই কিন্তু সুবিধাটা বেশি হবে ওনাদের। এটার অনেক সুবিধা তো, একটা লিস্টিংয়ের কর্পোরেট গভর্নেন্স এস্টাবলিশড হয়, ফরসিবল ফিউচার পর্যন্ত এটা সাস্টেইনেবিলিটি আসে, তারপরে আপনার আরও অনেক তো আপনার ট্যাঞ্জিবল সুবিধাও আছে আপনার এখানে উইন উইন একটা সিচুয়েশনে যাওয়ার। তো এনারা আসছেন না এই প্রথমত হচ্ছে না বোঝার কারণে, নাম্বার টু হচ্ছে যে উনি চায় না যে আমার বাবা দাদা করে দিয়ে গেছেন এত বড় একটা গ্রুপ, আমরা এটা কেন বাহিরে শেয়ার দিব। আর থার্ড হচ্ছে হ্যাসল, ফিল করেন যে না এই যে এজিএম করতে হবে সেখানে তো দেখি এরকম হয়, প্রশ্ন করে, তারপরে রেগুলেটরকে আমার রিপোর্ট করতে হবে, আমাকে ভালো ভালো লোকজন নিতে হবে, এইসব জিনিসগুলো ওনাদেরকে এটাতে একটা ফিয়ার ক্রিয়েট করে, সেই কারণে ওনাদেরকে আনতে পারি না। আর নাম্বার আরও কিছু আছে, নাম্বার ফোর হচ্ছে গিয়ে ওনাদের নিড নাই, দে আর ভেরি ক্যাশ কাউ, দে ডোন্ট নিড এনি মানি ফার্দার, ওর আপনার এক্সপ্যানশন করার আর কোনো প্রয়োজন মনে করছেন না আর কি। যেমন অনেকেই আছে, আপনি তো ইউ মাস্ট বিয়ার মি আউট, যে তারা এত নেটওয়ার্থ, এত নেটওয়ার্থ দি কোম্পানি, তাদের আসা উচিত মার্কেটে, কিন্তু ওনারা মনে করছেন যে আমার আর দরকার নাই। এই চার পাঁচটা কারণই আমরা দেখতে পাই যে ভালো ভালো কোম্পানিগুলো না আসার পেছনে। আর এমএনসিগুলোকে আইন করে আনা উচিত, মানে আপনার ডেরিভেটিভস মার্কেট তৈরি করা এবং সেখানে এক্সিস্টিং যে ইকুইটি আছে, যে শেয়ারস আছে, সেখান থেকে কিছু কিছু ব্লু চিপ কোম্পানিকে লিস্টেড হতে দেওয়া।